فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون যে কথাটা বলবো যে একটু আগে আপনাদেরকে বলছি যে মানে আমাদের এক সময় দেওবন্দি ওলামায়ে কেরাম যে ওহাবি বেকে আমি এত কিছু বলে মার খেয়েছে, এখন আলহামদুলিল্লাহ তাদের শক্তি তো অনেক, তারা এখন এত হাজার হাজার হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নেয়ামত, এটা ভালো জিনিস, আমরা এটা হিংসা করি না, কিন্তু এই শক্তি হওয়ার কারণে এখন ওনারা আবার অহংকারে একবারে ভরে গেছে, এখন ওনারাই আর কারণে মানুষ মনে করে না, অল্প কিছুদিন আগে ওনারাই মার খেয়েছে, এখন ওনারাই মারার জন্য লাফায়, ওনারাই অন্যদেরকে মারার জন্য এখন লাফায়, ওনারা লাঠি লই বের হয়, কারণ কি ওই যে দলবল বাড়ি গেছে, দলবলের অহংকার। আমরা যারা তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, সুন্নত প্রতিষ্ঠা চাই, শিরক বিদআতের বিরুদ্ধে আমাদেরকেও একটা মাত্র পন্থা, সেটা হলো বেশি বেশি মাদ্রাসা করতে হবে, বেশি বেশি আলেম ওলামা তৈরি করতে হবে। অনেক ভাই প্রতিযোগিতা করে মসজিদ বানাইতে চায়, আমরা বলি যে না, মসজিদ বানাবেন না, মসজিদ যেগুলো আছে এগুলোই থাকবে, কিন্তু মসজিদটাকে আপনি চেঞ্জ করে দিবেন। মসজিদের ইমাম যদি তাওহীদি ইমাম হয়, ইমাম যদি সুন্নতের ইমাম হয়, তো মসজিদ ওইটা থাকলে অসুবিধা কি? আর আপনি মসজিদ বানাইছেন ইমাম নাই, ইমাম আনলেন বেদাতি, তা আপনার সহি আকিদার মসজিদ চালাবেন কাকে দিয়ে? এর জন্য আগে জরুরি মাদ্রাসা করা, বেশি বেশি প্রত্যেক এলাকা এলাকায় প্রত্যেক ভাই চেষ্টা করবেন মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে এবং সহি আকিদার আলেম তৈরি করতে হবে বেশি বেশি, এই লক্ষ্যে কাজ করবেন। এই লক্ষ্যে আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি, ফেনীতে আমরা একটা মাদ্রাসা করব ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন? সবাই চান যে মাদ্রাসা একটা হোক এখানে, আলহামদুলিল্লাহ। তো এই উদ্যোগের সাথে আপনারা সবাই থাকবেন এবং আগামী জানুয়ারি মাস থেকে আমরা চেষ্টা করব যাতে আমরা এই ফেনীতে একটা সহি আকিদার মাদ্রাসা, তাওহীদি মাদ্রাসা যাতে চালু হয়, এই এই লক্ষ্যে আমরা আমাদের ভাইদেরকে পরামর্শ দিব, আমি সহ এটা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আপনারা সবাই সর্বপ্রকার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, যে সময় যে সহযোগিতার দরকার হয় ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। আর আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন tafsirulquran.com, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো tafsirulquran.com। এই ওয়েবসাইটে আমরা কাজ করি যে এই দেশের মানুষকে শেরেক থেকে বাঁচানোর জন্য, বেদাত থেকে রক্ষা করার জন্য, মদিনার ওলামায়ে কেরামের মানহাজে এই দেশের মানুষকে সঠিক দিন শেখানোর জন্য যা দরকার এই কেন্দ্রিক কাজ করি। এবং আপনারা সকলে জানেন আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে, আমার পরিস্থিতি কম বেশি সবাই জানেন, আমি আপনাদের এলাকার সন্তান, তাহলে আপনাদেরকে সহি দিন শেখানোর দায়িত্ব অন্যদের থেকে আমার বেশি, কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন ধরলে আমাকে প্রথমে ধরবেন, যে অন্যরা তো বাহিরের, তুমি তো ওই ফেনী জেলার, তোমার জেলার মানুষকে তুমি তাওহীদ বলো নাই কেন, সুন্নত বলো নাই কেন, তোমার জেলার মানুষ কেন শেরেক করছে, এটা আমাকে বেশি ধরবে না? তাহলে অন্যান্য ওলামাদের থেকে আমি আপনাদের বেশি বিশ্বস্ত, বেশি বন্ধুত্ব আপনাদের সাথে, এই জন্য যে কোনো ব্যাপারে দিনী বিষয়ে কোনো ব্যাপারে যদি সন্দেহ থাকে যে এটা সুন্নত কিনা, এটা বেদাত কিনা, এটা শেরেক কিনা, এটা তাওহীদ কিনা, এটা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিব যে ইনশাআল্লাহ আমার জানা মতে আপনাদেরকে আল্লাহর দিনের ব্যাপারে কোনো ভেজাল ইনশাআল্লাহ দিব না। আমার এলেম অনুযায়ী যতটুকু বিশুদ্ধ জ্ঞান আপনাদেরকে দেওয়া যায় ততটুকু আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার অজ্ঞাতসারে যদি কোনো ভুল হয় সেটা তো আর আমার করার কিছু নাই, কিন্তু আমার জ্ঞান অনুযায়ী আমার জানা মতে সবচেয়ে বিশুদ্ধ এলেমটা, বিশুদ্ধ ইমানটা আপনাদেরকে জানানোর জন্য আল্লাহ যতদিন হায়াত দেন ততদিন চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আর আমাদের ওই tafsirulquran.com এর সাথে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক